আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদের সবাই জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এমন পাঁচটি বই নিয়ে যে বইগুলো যারা ইসলামিক বই নতুনভাবে পড়তে চাচ্ছেন বা প্রথমবার শুরু করতে চাচ্ছেন কিন্তু কোন বই পড়বেন বুঝতে পারছেন না তাদের জন্য তো আজকের এই ভিডিওটি হবে খুব বেশি উপকারী তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক যারা প্রথমবার ইসলামিক বই পড়তে চাচ্ছেন এবং বুঝতে পারছেন না কোন বইটি দিয়ে শুরু করবেন তাদের জন্য আমি বলবো এই বইটি অনেক আধার পেরিয়ে এটি জাবেদ কায়সার রহিমাহুল্লার বই এবং এই বইটি আমি কেন রেখেছি তা হচ্ছে যে এটি একটি আত্মশুদ্ধির বই বা একটি সেলফ ইম্প্রুভমেন্ট বই তো আমরা যখন নতুন বই পড়া শুরু করি আমরা কিন্তু নিজেদের মধ্যে খুব বেশি মোটিভেশন পাই না এমনকি যারা নাকি ইসলামিক বই শুরু করতে চান তারা কিন্তু আগে অন্যান্য বই পড়ে আসলেও দেখা যায় যে ইসলামিক বই তাদের পড়া হয় না তখন তারা কিন্তু বুঝতে পারে না যে কেন আমাদের ইসলামিক হওয়া জরুরি বা কেন আমাদের যে অভ্যাসটি আছে তা আমাদের পরিবর্তন করা জরুরি তো এই বইটি কিন্তু আপনাকে যে আগের যে অন্ধকারগুলো ছিল তা আপনাকে ভুলে নতুন আলোর দিকে নিয়ে যাবে এবং এই বইটি হতে পারে আপনার সব থেকে বড় মোটিভেশন কারণ এখানে অনেকগুলো অধ্যায় দেওয়া আছে এবং এই অধ্যায়ের যে লেখাগুলো আছে সেগুলো পড়ে কিন্তু আপনারা নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারবেন এবং যখন আপনি পরিবর্তন আনবেন তখন থেকেই কিন্তু আপনার মধ্যে আর অন্যান্য পরিবর্তন আসবে তো একটি পরিবর্তনের জন্য আমি মনে করি যে প্রথম দিকে এই বইটি পড়া উচিত বইটি খুবই সহজ করে লেখা আছে বইটি সমর্পণ প্রকাশন থেকে প্রকাশিত এবং এই বইটি একশো বিরানব্বই পৃষ্ঠার বই এবং এই বইটির গায়ের দাম দুশো পঁচাত্তর টাকা যা নাকি আপনারা যে কোনো অনলাইন শপে একশো নব্বই টাকা দিয়ে পেয়ে যাবেন তাই আমি বলব যে অবশ্যই এই বইটি সংগ্রহ করুন এবং আপনার লিস্টের প্রথম বইটি এটি রাখুন আশা করি আপনারা উপকৃত হবেন তো এখন হচ্ছে আমাদের দ্বিতীয় বইটি তো আমাদের দ্বিতীয় বইটি হচ্ছে এই বইটি দিন দিনলিপি এই বইটি আপনাদের কেন পড়া উচিত তা হচ্ছে যে আমরা কিন্তু প্রথমে অনেকে সিরাত পড়তে যাই বা নবীজির জীবনী পড়তে চাই তখন কি হয় তখন দেখা যায় যে নবীজির জীবনী তো অনেক বড় একটি ব্যাপার তো তখন দেখা যায় অনেককে ডিমোটিভেট হয়ে যায় বা তারা বুঝতে পারে না যে এত ইতিহাস বা এতগুলো লেখা তখন তারা কনফিউজ হয়ে যায় তো আমি ভাবলাম যে এই কারণে আমাদের এই বইটি দ্বিতীয়তে রাখা উচিত নবীজির দিনলিপি তো নবীজির দিনলিপিটা কি এটি সিরার থেকে কিভাবে ভিন্ন এটি সিরাত থেকে ভিন্ন কারণ এটি হচ্ছে আপনার নবীজির একদিনের মধ্যে কি করতেন তা লিখে এখানে তো নবীজির সারা জীবনের কথা যদি আপনার কাছে কনফিউজ মনে হয় যারা নাকি নতুন পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটু সহজ হবে যে এখানে লেখা আছে যে আপনি প্রথম দিকে মানে একদম নবীজির একদিনের মধ্যে কি করে তা আর কি তো এটি কিন্তু আপনার জন্য উপকারী হবে কেন উপকারী হবে তা হচ্ছে যে আপনি এর দ্বারা কিন্তু আপনাদের নিজের যে ডেলি রুটিনটি তা আপনারা চেঞ্জ করতে পারবেন কারণ নবীজির এখানে খুবই ডিটেলসে লেখা আছে সহজ ভাষায় যে কিভাবে আর কি নবীজি সারাদিন কাটাতেন তো আপনারা যখন আপনাদের নতুন ইসলামের দিকে আসবেন বা আপনাদের নিজেদের চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু এই বইটি খুব সহায়ক হবে কারণ এখানে যেহেতু ডিটেলসে দেওয়া আছে সহজ করে লেখা আছে তো যার নাকি নতুন তারা যখন পড়বেন তারা কিন্তু এটির সাথে মিলিয়ে নিতে পারবেন যে আপনাদের কী কী চেঞ্জ করতে হবে নবীজির সকালে কিভাবে করতেন বা সকালের মধ্যে যে ইবাদতগুলো ছিল বা যে কাজগুলো ছিল সারাদিনে কি কী কাজগুলো করতেন তা কিন্তু আপনি আপনার ডিরেক্টার সাথে মিলিয়ে চেঞ্জ করতে পারবেন এবং সেগুলো আপনার জীবনে আনতে পারবেন তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই বইটি অবশ্যই আপনাদের আপনাদের লিস্টের সেকেন্ডে রাখা উচিত কারণ এই বইটি হচ্ছে খুবই ভালো একটি বই এবং এই বইটি দ্বারা কিন্তু আপনাদের খুবই উপকারী হবে আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই বইগুলো সংগ্রহ করবেন এবং অবশ্যই পড়ে দেখবেন আমি খুবই সহজ করে আপনাদের জন্য এই লিস্টটি তৈরি করেছি যেন আপনাদের সবার জন্য উপকারী হয় তো আশা করি যে আপনাদের আসলে আপনাদের জন্য উপকারী হবে তো এই বইটির কথা বলবো এটি হচ্ছে মাক্তাবাতুল আসলাফ থেকে প্রকাশিত বইটি দু হাজার উনিশ সালে প্রকাশিত হয়েছে এবং এই বইটির গায়ের দাম হচ্ছে মানে একবার চেক করে নিন না দামটা ভুলে গিয়েছে গায়ের দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা যা নাকি আপনারা অনলাইন শপ একশো টাকা দিয়ে পেয়ে যাবেন বা আর একটু কমও পেতে পারেন আপনারা দেখে নেবেন যে অনলাইন শপে কত আপনাদের পছন্দের অনলাইন যে শপগুলো আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আমাদের কিন্তু একটি ভিডিও আছে যেখানে আমি অনলাইন শপগুলোর কথা বলেছি যেগুলো কি আমার পছন্দের তো আপনারা সেখান থেকে অর্ডার দিতে পারেন আমি সেই ভিডিওটি আই দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন তো এই বইটি এখন রাখি এখন আমরা চলে যাব আমাদের তিন নাম্বার বইয়ের মধ্যে তিন নাম্বার আমি যে বইটি রেখেছি তা হচ্ছে এই বইটি ফজর আর করব না কাজা এটি হচ্ছে ডক্টর রাকিব সারজানির লেখা তিনি কিন্তু খুবই ভালো লেখক এবং এই বইটি আমি কেন রেখেছি তা হচ্ছে যে আপনি যখন নতুন ইসলামের দিকে আসবেন বা আপনি ইসলামিক বই পড়া শুরু করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনার সালাদ আদায় করতে হবে এবং সালাদি তো মূল তাই না যদি আপনি এত জ্ঞান অর্জন করেন আর যদি নামাজি মিস হয়ে যায় তাহলে সেই জ্ঞানের লাভ কী তারপরে আপনি যখন নবীজির রুটিনটা জানলেন এখন তো আপনার জানতে হবে যে নবীজি কিন্তু প্রথমেই ফজর নামাজ পড়তেন তো সেই ফজর নামাজের জন্য কিন্তু আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে মোটিভেট হতে হবে এবং অনেক সময় দেখা যায় কি অন্য নামাজ পড়তে পারলেও আমরা কিন্তু ফজর নামাজের ক্ষেত্রে খুব বেশি ফেলা করি তাই আমি ভাবলাম যে এই বইটি আমি রাখি যেন এই বইটি পড়ে আপনারা ফজরের মর্ম বুঝতে পারেন এবং ফজর নামাজ পড়াটা যে কতটা জরুরি এবং এটি হচ্ছে আপনার দিনের শুরুতে শয়তানের সাথে আপনার প্রথম জয় তো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই এটা আপনাকে মানতে হবে যে আপনি ফজর নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে তো এই বইটিতে কিন্তু ফজর নামাজ নিয়ে খুবই সহজ করে এবং অনেক ডিটেলসে লেখা আছে তো আমি বলবো যে এই বইটি আপনারা অবশ্যই পড়বেন কারণ ফজর নামাজ যখন আপনার ঠিক হয়ে যাবে তাহলে বিশ্বাস করা যায় যে আপনাদের অন্যান্য নামাজও ঠিক হয়ে যাবে তো ফজলের গুরুত্ব নিয়ে এই বইটি এবং এই বইটি পড়লে আমি মনে করি ওখানে অনেক টিপস দেওয়া আছে যা নাকি আপনাদের সকলের জন্যে খুবই সহজ হবে তো আমি বলব এই বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করবেন এবং একশো চুরাশি পিস্টার এই বইটি হচ্ছে মাক্তাবাতুল হাসান থেকে প্রকাশিত এবং এই বইটির গায়ের দাম তিনশো পঞ্চাশ টাকা আপনারা আপনাদের প্রিয় অনলাইন শপে দেখে নেবেন কারণ এটি অনেক ছাড়ের সময় বিক্রি হয় অনেক সময় ছাড় না থাকলেও দেখা যায় যে একটু দাম বেশি পড়ে তাই আমি দামটি বললাম না তো আপনারা আপনাদের অনলাইন শপে দেখে নেবেন যে কত টাকা তারা বিক্রি করছে এবং এই বইটি অবশ্যই সংগ্রহ রাখবেন তো এখন হচ্ছে আমাদের চার নাম্বার বই চার নম্বর বইটি হচ্ছে এই বইটি ইমাম বুখারি রহমতুল্লাহির আল আদাবুল মুফরাত তো এই বইটি আমি কেন চার নাম্বার রেখেছি তা হচ্ছে যে দেখুন প্রথমে কিন্তু আমরা অনেক আধার পেরিয়ে কি বুঝতে পারলাম যে আমাদের অন্ধকার থেকে আলোর মধ্যে আসতে হবে মানে একটি ইসলামিক মোটিভেশনাল বই তারপর আমরা জানলাম হচ্ছে নবীজির দিনলিপি মানে নবী সারাদিন কি করেন তা নিয়ে এবং তৃতীয় বইটি হচ্ছে ফজর তো ফজর নামাজটা কেন দরকার তা নিয়ে তো এই তিনটির পর আমি মনে করি যে আমাদের সকলেরই উচিত যে আমাদের নিজেদের চরিত্রকে ঠিক করা বা আমাদের সাথে আমরা যে অন্যদের সাথে কথা বলি বা অন্যদের সাথে ব্যবহার করি মানে আমাদের যে পুরো ম্যানার্সটা তা ঠিক করা তো ম্যানার্সের জন্য এই বইটি কিন্তু একদম বেস্ট এবং এটি ইমাম বুখাই রহমতুল্লাহ লিখেছে আপনারা বিশ্বাস করতে পারেন তিনি একটি বই লিখেছেন পুরোটাই ম্যানার্স নিয়ে এই বইটিতে কিন্তু খুবই সহজ ভাষায় কীভাবে ম্যানার্সের সাথে কথা বলতে হবে কি করতে হবে কীভাবে করতে হবে তা সব কিছু খুবই সুন্দর করে দেয়া আছে এবং সবগুলো হাদিস নেওয়া আছে তো এই সবগুলো হাদিস যখন আমরা পড়বেন আপনারা বুঝতে পারবেন যে আমাদের ম্যানার্সগুলো কিভাবে ঠিক করতে হবে এবং কি কি ম্যানার্স লাগে আমাদের অন্য সাথে কথা বলার সময় বা আমাদের প্রতিদিন আমরা যে চলাফেরা করি তার জন্য তো এই সব ম্যানার্সের জন্য আমি মনে করি এই বইটি পড়া খুবই জরুরি এবং এই বইটি আমি রেখেছি কারণ আমাদের যখন ম্যানার্স ঠিক হবে তার মানে আমাদের চরিত্রও ভালো হবে তো যার ম্যানার্স ভালো তার চরিত্র অবশ্যই ভালো হওয়ার কথা যদি আমি ভুল না হই তো এই বইটি আমাদের ম্যানার্স শিখাবে এই কারণে আমি বলি এই বইটি আমাদের অবশ্যই রাখা উচিত আমাদের পছন্দের লিস্টে এই বইটি হচ্ছে আহসান পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি পাঁচশো তিরিশ পিস্টার বই এবং বইটির গায়ের মূল্য পাঁচশো টাকা এবং এটি আপনাদের অনলাইন শপে তিনশো টাকা দিয়ে হয়তো আপনারা পেয়ে যাবেন তো এই বইটি আমি বলবো অবশ্যই আপনারা সংগ্রহ করবেন এবং এই বইটি তো আপনারা নিজেরা পড়বেন না আপনাদের বাসা যারা যারা আছে তাদেরকে অবশ্যই এই বইটি পড়তে দিবেন এবং এই বইটি বাচ্চাদের জন্য স্পেশাল তো বাচ্চারাও যেন এই বইটি থেকে শিখতে পারে তা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো চতুর্থ বই যদি শেষ হয়ে যায় তা আমি বলবো যে আমাদের পঞ্চম এবং শেষ বইটি তো পঞ্চম এবং শেষ বইটি হচ্ছে আমি দেখাচ্ছি কোন বইটি তো আমাদের শেষ বইটি হচ্ছে এই বইটি আদর্শ মুসলিম এটি হচ্ছে রুহমা পাবলিকেশনের বই তো রুহমা পাবলিকেশনের বই কিন্তু আমার খুবই পছন্দের এবং তাদের বইগুলো কিন্তু খুবই ভালো হয় এটি হচ্ছে মুফতি তারেকুজ্জামান অনুবাদ করেছেন তার অনুবাদ কিন্তু খুবই ভালো হয় আপনারা যদি অনুবাদ আগে পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এই বইটি কিন্তু এটি অনুবাদ করা বই কিন্তু এই বইটি যদি কেউ আমাকে না বলতো যে অনুবাদ করা আমি কিন্তু বিশ্বাসই করতাম যে এটি মুফতি তারেকুজ্জামানই লিখেছেন কারণ তার অনুবাদ খুবই সুন্দর হয় এবং খুবই সহজ হয় এবং এই বইটি পঞ্চমে রাখার কারণ হচ্ছে যে অন্য চারটি বই পড়ার পর আপনাদের কিন্তু পুরো একটি প্যাকেজের মতো আপনারা এই বইটি পেয়ে যাবেন কারণ এখানে আপনারা সব কিছুই দেওয়া আছে একজন আদর্শ মুসলিম হওয়ার জন্য যা যা দরকার তা সব কিছু এই বইতে লেখা আছে তো আমি বলবো যে এই বইটি এত বেশি জরুরি কারণ এই বইটি কিন্তু বিশাল একটি বই প্রায় কত পৃষ্ঠার মতো আমি একটু দেখে নিই আপনাদের পৃষ্ঠাটা ভুলে গিয়েছি চারশো বিরানব্বই পৃষ্ঠায় বইটি তো এই বইটি খুবই সহজ ভাষায় লেখা এবং খুবই কিন্তু বড়ো বড়ো টপিক বা খুব কঠিন টপিকগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে খুবই সহজভাবে আপনাদের পড়তে কিন্তু খুবই সহজ হবে কারণ এত বড় একটি বিষয় তা যদি আপনারা যদি পড়ে আরামই না পান তখন কিন্তু পড়াটা আর আগায় না তো সেই ক্ষেত্রে এই বইটি কিন্তু খুব ভালো হতে পারে কারণ খুবই সহজ করে লেখা এবং এই বইটিতে তো আমি বলবো যে আমার পছন্দের যদি টপ পাঁচটি বই থাকে তো তার মধ্যে এই বইটি অবশ্যই থাকবে এবং আমার ইচ্ছা আছে যে বইটি যাতে আমি অন্যদের গিফট করতে পারি কারণ অবশ্যই ইতিমধ্যে আমরা একজনকে গিফট করেছি তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা প্রতি মাসে একজনকে বই গিফট করব তো গত মাসের আগের মাসে মানে জুন মাসে আমরা বই গিফট করতে পেরেছিলাম তো জুলাইয়ের বইটি আমি গিফট করতে পারিনি করোনার জন্য তো যদি সুযোগ হয় ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে আমরা এই মাসেও একজনকে বই গিফট করবো এবং জুলাই মাসের বইও একজনকে গিফট করব কারণ বই উপহার খুব ভালো একটি জিনিস কারণ বই উপহার করলে মানুষ বই পড়বে না করলে তো কেউ কিনবে না তো আমি ভাবলাম যে আমি নিজে থেকে উপহার দেই যেন কেউ আগ্রহী হয় বই পড়ার জন্য তো এই কথা এখন বাদ এখন হচ্ছে এই বইটি নিয়ে বইটি রোমা পাবলিকেশন থেকে প্রকাশিত বইটির গায়ের মূল্য ছয়শো বিশ টাকা যা আপনারা চারশো নব্বই টাকা দিয়ে হয়তো কোনো অনলাইন শপে পেয়ে যাবেন তো আমি বলবো যে এই বইটিও কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই সংগ্রহ রাখা উচিত এবং এই প্রতিটি বই আমি যা বইগুলোর কথা বললাম যে আদর্শ মুসলিম তারপরে যে এই বইটি আল আদাবুল মুফরাদ তারপর ফজর আর করব না কাজা তারপর নবীজির দিনলিপি এবং সর্বশেষ অনেক আধার এই প্রতিটা বই কিন্তু আসলে আমাদের পড়া দরকার তো এই সব বইগুলো কিন্তু খুবই জরুরি আমাদের পড়ার জন্য যারা নাকি নতুন বই পড়া শুরু করছেন তাদের জন্য একই সাথে যারা নাকি বই পড়ছেন তারা যদি এই বইগুলো না পড়ে থাকেন আপনারা অবশ্যই পড়বেন কারণ এই বইগুলো কিন্তু খুবই ভালো খুবই সহজ ভাষায় লেখা আছে আপনাদের জন্য খুবই উপকারী হবে আমি বিশ্বাস করি যে এই বইগুলো যারা পড়বেন তাদের মধ্যে অবশ্যই পরিবর্তন আসবে তারা অবশ্যই ভালোর দিকে যাবে তো আমি আশা করব আপনাদের সবাই এই বইটিগুলো সংগ্রহ করবেন তো বইগুলোর সংগ্রহের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং একই সাথে এই বইগুলো নিয়ে যদি আমাদের যেসব ভিডিও আছে চ্যানেলের মধ্যে তা আমি আই কার্ডে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং আমাদের চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে তা আপনারা অবশ্যই দেখবেন তো এখন তাহলে বিদায় নেই আবার দেখা হবে আমাদের আগামী আগামীকাল তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলের নেক মনোবাসনা পূরণ করে দেখ আমি তো বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাইকে